দুর্গা পূজার মূর্তি আগবঢ়ালে মুসলমান সকলে। 22 বছৰত ভৰি দিয়া এখন বিশেষ দুর্গা পূজা হিন্দু মুসলমানের মাজৰ এক সুন্দর নিদর্শন। হিন্দু মুসলমানে মিলি আয়োজন করে এই দুর্গা পূজা। চাওক দক্ষিণ হালমারার মনিরচর গাঁর পঞ্চায়েতর দাসপাড়ার শারদীয় দুর্গা পূজার এই পরিবেশ। সুদূর বালাদুয়ারপর ইয়াত দেখিল যে হিন্দু মুসলিম সকলো ধর্মর মানুষ ইয়াত একত্রিতভাবে সম্মিলিতভাবে এই পূজা উপভোগ করে আছে। একটা সমন্বয়ের বার্তা ইয়াত সৃষ্টি হয়েছে আর এই বার্তাটা গোটে অসমলে গৈ পাব লাগে যে ইয়াত একটা মুসলিম প্রধান অঞ্চলত খুব কম সংখ্যক হিন্দু মানুষে খুব সুন্দর আর শান্তিপূর্ণভাবে পূজা উপভোগ করবলে পাইছে। এই বার্তাটা গোটে অসমবাসী পাব লাগে বলে মই অনুভব করছি। ইয়াত একটা সুন্দর ভাল একটা পরিবেশ দেখা পাইছো, গতি খুব ভাল পাইছো, খুব আনন্দিত হয়েছো। আর ইয়ার যেখানে হিন্দু মানুষ আছে মানুষখিনির যে আচার আচরণ খুব সাংঘাতিক ধরনের ভাল একটা আচরণ, গতি এই পরিবেশটে গোটে অসমত একটা প্রভাব পেলাব বলে মই ভাবি। বর্তমান ভালো চলছে, কিন্তু আমি দেখা সরুরে পর আমরা পূজা পাঠ করি মনিশ্বর গাঁওখান। আমার আগত বেলেগ ঠাইত আছিল, এতিয়া বেলেগ ঠাইত ভাঙা ছাড়া নদী ভাঙি ছিঁড়ি নিয়ে আমরা এখানে মনিশ্বর আজ প্রায় 22 বছর থেকে পূজা করে আছি আমরা রেগুলার, কিন্তু খুব ভালোই করে আছি। কিন্তু আমরা মানুষগুলো সব নিরহ মানুষ, ভাল করে একটা মন্দির নাই, ভাল করে এখন শ্মশান নাই, এনেকুয়া হয়েছে আর কি। হিন্দু মানুষ কমে আছে, মুসলিম মানুষ বেশি, কোনো ধরনের অসুবিধা আজ হওয়া নাই আর নহব বলে ভাবো, কিছু কি হয় কব নামারো, কিন্তু একেলগে চলি আছো, একেলগে সব পূজা পাঠ কাম বাইসে চলি আছো। এই পূজাখনে বিশেষ বার্তা দাঙি ধরেছে শান্তি আর সম্প্রীতির। আমার এইখন পূজা আজির পর যাকালি আরম্ভ হয়েছে আর 3 দিন পূজা হব আর এদিন আগে দশমী হব। আমি দশমী কারণ দক্ষিণ হালমারা যা থানা ঘাট আছে সেইখানে আমি বিসর্জন দিম দেবী প্রতিমা খান, মুঠতে আর 4 দিন চলিব। বেলেগ ধর্মর মানুষের কারণে আমার একো অসুবিধা নহয়, আমি অতীতের পর মানে আগরে পর এইখান পূজা অনুষ্ঠিত করে আছো। আমার এইখান গাঁত হিন্দু মানুষ কম, আমি বেলেগ ধর্মের মানুষ যা আছে বেশিক ইসলাম ধর্মের মানুষ এলাকার হয় অভিজ্ঞতা, আমি এইখান পূজা অনুষ্ঠিত করে আছো। এতালেক আমি বেলেগ ধর্মের মানুষের পর কোনো ধরনের অসুবিধা অসুবিধা পাওয়া নাই। দক্ষিণ হালমারার পৰা মনোয়ার আলীর রিপোর্ট, টাইম 8।